নমস্কার বন্ধুরা সহজ গণিত বাংলার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর গণিতের লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষের দিকে দশ পয়েন্ট এক এর আমি আজকে আঠেরো নম্বর প্রশ্নটির সমাধান করব তো চলো আঠেরো নম্বর প্রশ্নটি আগে পড়ে নিই আঠেরো নম্বর প্রশ্নতে বলা হয়েছে করিম মোহনকে চার হাজার আটশো ষাট টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সতেরো পার্সেন্ট লাভ হয় মোহনের শতকরা লাভ কত ঠিক আছে তো এখানে আমাদের তিনজনের নাম দেওয়া আছে করিম মোহন আর রহিম তো করিম বিক্রি করছে হচ্ছে কাকে মোহনকে মোহন বিক্রি করছে কাকে রহিমকে ঠিক তো করিম মোহন আর রহিম এই তিন যেনা বিক্রি করছে মানে মোবাইলটা মানে প্রথমে করিম বিক্রি করছে মোহনকে এবার মোহন রহিমকে বিক্রি করলো তো করিম বিক্রি করলো মোহনকে কত দামে সেটা বলছে আমাদের চার হাজার আটশো ষাট টাকা এত টাকা বিক্রি করেছে বিক্রি করাতে সে লস পড়ে গেছে তার তো লস কত হয়েছে বলছে নাইনটিন পারসেন্ট তার লস হয়েছে ঠিক তো এই দুটো তথ্য থেকে করিম কত দামে মোবাইলটা কিনেছিল সেটা আমরা নির্ণয় করতে পারবো এক গেল এটা এবার বলছে এই যে মোহন আছে মোহন যে কিনলো করিমের কাছ থেকে ফোনটা এই মোহন বিক্রি করছে রহিমকে ঠিক তো তো রহিমকে একটা দামে বিক্রি করছে সেই দামটা কত আমরা জানি না কিন্তু সেই দামে যদি করিম বিক্রি করতো মোহনকে তাহলে এই করিমের লাভ কত হতো সেটা বলছে সত্তর পারসেন্ট লাভ হতো প্রথমে কি হলো ক্ষতি তারপরে যদি মোহন যে দামে বিক্রি করছে রহিমকে সেই দামে করিম বিক্রি করতো মোহনকে তাহলে তার সত্তর পার্সেন্ট লাভ হতো তো এই তথ্য থেকে মোহন কত দামে রহিমকে বিক্রি করছে সেটা পেয়ে যাবো আমরা আমাদের প্রশ্নে বের করতে বলেছে এই যে মোহন আছে এই মোহনের শতকরা কত লাভ হলো তা তো মোহনের শতকরা কত লাভ হলো তার জন্য আমার মোহনের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লাগবে তো ক্রয় মূল্য বলে দেওয়া আছে ক্রয় মূল্য চার হাজার আটশো ষাট টাকা কেন কি এত টাকায় করিম বিক্রি করছে মোহনকে তাহলে মোহন কিনেছে এত টাকায় ঠিক হলো এবার প্রশ্নটাতে আমরা লিখে নিই যে কত টাকা সেই মোবাইলটার ক্রয় মূল্য ঠিক তো এটা আঠেরো নম্বর প্রশ্ন আমাদের তো আমি লিখব ধরি করিমের মোবাইলটির ক্রয় মূল্য মোবাইলটির ক্রয় মূল্য সমান সমান হানড্রেড এক্স টাকা ঠিক আছে তো যে মোবাইলটা ক্রয় মূল্য আছে সেটা আমরা ধরলাম হচ্ছে হান্ড্রেড এক্স এবার দেওয়া আছে সৎ করা ক্ষতি সৎ করা ক্ষতি প্রথম ক্ষেত্রে লিখব প্রথমে প্রথমে করা ক্ষতি সমান সমান দেওয়া আছে উনিশ পার্সেন্ট ঠিক অতএব ক্ষতি বের করতে পারবো আমরা এত উনিশ পারসেন্ট বের করলে আমরা ক্ষতি পেয়ে যাব তাহলে হানড্রেড এর উনিশ পার্সেন্ট মানে উনিশ বাই হানড্রেড এত টাকা ক্ষতি তাহলে এই জিরো এই জিরো কেটে দেবো আমরা এখানে এখানে তাহলে হলো নাইনটিন এক্স টাকা ক্ষতি এবার আমরা জানি কি ক্ষতির সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাই লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো এখানে তো এখানে আমাদের নাইনটিন এক্স এটা হচ্ছে আমাদের ক্ষতি আর হানড্রেড এক্স এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর ক্ষতির সমান সমান আমাদের হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রশ্নের দেওয়া আছে কত বিক্রয় মূল্য প্রশ্নের দেওয়া আছে চার হাজার আটশো ষাট এটাই লিখবো আমরা চার হাজার আটশো ষাট ঠিক তো এখানে আমাদের আসবে হচ্ছে হানড্রেড এক্স মাইনাস নাইনটিন এক্স ইকুয়াল টু চার হাজার আটশো ষাট তাহলে হান্ড্রেড থেকে নাইনটিন বাদ দিলে এইটটি ওয়ান চার হাজার আটশো এখান থেকে আমরা এক ভ্যালু পেয়ে যাব চার হাজার আটশো ষাট তাহলে একশো কত আসছে একশো আসনের হচ্ছে সিক্সটি জিরো ঠিক তো তো তাহলে করিমের মোবাইলটির ক্রয় মূল্যর দাম যেটা আছে হান্ড্রেড এস এখানে এক্সের ভ্যালু যদি বসে দিই তাহলে আমরা পেয়ে যাব মোবাইলটির ক্রয় মূল্য অত লিখব যে মোবাইলটির মোবাইলটির করিম মোবাইলটি করিম কিনেছে সমান সমান হান্ড্রেড ইন্টু ষাট টাকাতে ঠিক তাহলে ছ হাজার টাকাতে কিনেছে করিম এবার মোহন কিনেছে কত টাকায় এত টাকায় কিনেছে মোহন এবার মোহন যে দামে বিক্রি করলো সেটা তো যায় না কিন্তু সেই দামে যদি করিম বিক্রি করতো মোহনকে তাহলে করিমের সত্তর পার্সেন্ট লাভ হতো এবার আমাদের লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে শতকরা লাভ দ্বিতীয় ক্ষেত্রে করিমের শতকরা লাভ লিখব দ্বিতীয় ক্ষেত্রে করিমের শতকরা লাভ সমান সমান কথা বলেছে দ্বিতীয় ক্ষেত্রে করিমের শতকরা লাভ বলেছে হচ্ছে সতেরো পার্সেন্ট অতএব লাভ লাভ কত হবে লাভ হবে ওই যে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের সতেরো পার্সেন্ট ক্রয় মূল্য কত আমাদের করিমের মোবাইলের হচ্ছে করিম কিনেছে ছ হাজার টাকায় ছ হাজার টাকার তার সতেরো পার্সেন্ট লাভ হবে তো ছ হাজার এর সতেরো পার্সেন্ট মানে সতেরো বাই হান্ড্রেড এত টাকা তাহলে এখানে আমরা জিরো 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 কেটে দেবো সাড়ে সাত বিয়াল্লিশ হাতের চার ছয় ছয় আর চারে দশ একশো দুই আর একটা জিরো থেকে যাবে তাহলে হাজার কুড়ি টাকা হাজার কুড়ি টাকা কি লাভ হলো ঠিক এত টাকা লাভ করিমের এবার করিমের বিক্রয় মূল্যটা কত হবে করিমের বিক্রয় মূল্য হয়ে যাবে হচ্ছে যে এত টাকা প্লাস তার ক্রয় মূল্য তাহলে করিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে করিমের বিক্রয় মূল্য যেটা হবে সেটা হবে হচ্ছে ছ হাজার প্লাস হাজার কুড়ি টাকা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তো আর এই করিম বিক্রি করছে না বলছে যদি করিম বিক্রি করতো ঠিক না তবে তার জন্য লিখছি আমরা তাহলে এখানে আছে আমাদের সাত হাজার কুড়ি টাকা এটা করিমের বিক্রয় মূল্য এটা হতো কিন্তু এই তাই বিক্রি করেছে হচ্ছে কে এই টাকাতেই বিক্রি করেছে হচ্ছে মোহন তাহলে এগুলো লিখবো যে মোহনের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান হবে সাত হাজার কুড়ি টাকা এবার মোহনের ক্রয় মূল্য কত মোহনের ক্রয় মূল্য হচ্ছে আমাদের মোহনের ক্রয় মূল্য চার হাজার আটশো ষাট টাকা এটা এখানে লিখতে হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে করিমের বিক্রয় মূল্য করিমের মোবাইলটির বিক্রয় মূল্য ঠিক এবার মোহনের বিক্রয় মূল্য এটা হলো মোহনের বিক্রয় ক্রয় মূল্য এটা হলো অতএব মোহনের লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ এত টাকা তাহলে এটা কত আসছে জিরো বারো ছয় বাদ ছয় দশ থেকে নয় বাদ এক চার থেকে পাঁচ বাদ দিলে সাত থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে দুই দু হাজার একশো ষাট টাকা এটা হচ্ছে কি লাভ অতএব মোহনের শতকরা লাভ আমাদের তো শতকরা লাভ চাই শতকরা লাভ সমানসূর্ণ হচ্ছে লাভ দু হাজার একশো ষাট বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত তার ক্রয় মূল্য হচ্ছে চার হাজার আটশো ষাট গুণ একশো ঠিক এই জিরো এই জিরো কেটে যাবে এরপর এটা কত আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং উত্তরটা তোমাদের মিলছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ঠিক তা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও